কুয়াকাটা, সেন্ট মার্টিন, পাশাপাশি আমাদের পতেঙ্গা এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো সিলেটে যাবত আমরা নিরাপত্তা নিজের করার জন্য পর্যন্ত নিরাপত্তা পুলিশ পুলিশের স্মার্ট কার্যক্রম ডিজিটালাইজ আমাদের আজকে গ্রিন এবং ইলেকট্রিক মিটার সাংঘাতিক ভ্যালির উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই যে আগামী যে আমাদের যে মহা উৎসব যে ঈদের যে উৎসব হবে ঈদুল ফিতরের উৎসবে উপলক্ষে আমাদের যে পরিমাণ টুরিস্ট আমাদের পর্যটক এলাকাগুলোতে যাবে পর্যটন আমরা ইতিমধ্যে কিন্তু আমরা ইয়ে করতেছি যে আমাদের কক্সবাজারে এবার প্রায় 3 লাখের মতো পর্যটক যাবে কারণ ইতিমধ্যে কিন্তু সবগুলো হোটেল মোটেল কিন্তু সবগুলো বুক হয়ে গেছে পাশাপাশি আমরা পতেঙ্গা সি বিচ এবং কুয়াকাটা এবং আমাদের এইসব সি বিচে কিন্তু আমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্ভিলেন্স করেছি আপনারা কিছুদিন আগে কিন্তু আপনারা দেখেছেন যে এখানে কন্ট্রোল রুমের মাধ্যমেই কিন্তু আমরা তাদেরকে নিরাপত্তা করে থাকি এবং পর্যটন শিল্পকে বিকাশের জন্য প্রধান শর্ত হচ্ছে যে একটা নিরাপত্তা এবং আপনি জানেন যে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে কিন্তু আমাদের এই যে পর্যটন কর্পোরেশন করেছে সেই নিরিখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে কিন্তু আমাদের 6 নম্বর পুলিশ গঠন করেছে এবং পুলিশ গঠনের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বাংলাদেশে একটা 104টা পুলিশ পয়েন্ট কিন্তু আমরা নিরাপত্তা পুলিশ দিচ্ছি এবং আমাদের যে গত আইনশৃঙ্খলা মিটিং হয়েছে সেখানে আইজিপি মহোদয় বলেছেন যেহেতু এবার আমাদের প্রচুর পরিমাণে টুরিস্টরা আমাদের যাবে ডোমেস্টিক টুরিস্ট এবং আন্তর্জাতিক টুরিস্ট যারা আসেন তারা যাবেন এবং এই পর্যটকদের জন্য আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং আপনারা দেখেছেন যে আমরা কক্সবাজারে কিন্তু প্রায় 20টা সিসিটিভি ক্যামেরা দিয়ে কিন্তু আমরা তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করেছি এবং আজকে আমরা কুয়াকাটা এবং আমাদের পতেঙ্গা জোনে কিন্তু আমরা লঞ্চিং করেছি আজকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে মনিটরিং করতেছি যাতে করতে আমার যারা পর্যটক যাবে তারা নির্বিঘ্নে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা সব কিছু কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমরা এনশিওর করবো এবং আপনার আরেকটা জিনিস আমাদের নতুন আমাদের বিচ টু বিচ কমিউনিকেশন করার জন্য আমরা কিন্তু ইন্টারকম চালু করেছি আমাদের কক্সবাজারে কক্সবাজারে আমরা 4টা পয়েন্ট রয়েছে সুগন্ধা পয়েন্ট, লাভলি পয়েন্ট, কলাতলি এবং ইগলাতে ইগলাতে আমাদের টুরিস্টদের জন্য আমাদের আমাদের হ্যান্ডসেট থাকবে তারা যে কোনো ধরনের সহযোগিতা চাইবে এবং তারা ইন্টারকমের মাধ্যমে কিন্তু আমাদের কন্ট্রোল রুমে টুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমে কিন্তু তারা সার্বক্ষণিক কিন্তু আমাদের 100 আমাদের ইয়ে আছে আপনার প্রায় আমাদের 3টা আমরা ইন্টারকম সিস্টেম চালু করেছি যাতে করে তাৎক্ষণিকভাবে টুরিস্টরা যে কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারবে আমাদের আমরা যে ব্যবস্থাটা নিয়েছি যে আমরা 10 থেকে আমাদের ছুটি শুরু হবে বেসিক্যালি গভর্নমেন্ট হলে শুরু হবে 10 তারিখ থেকে শুরু হবে 10 তারিখ থেকে শুরু হবে আমাদের যারা পর্যটকের জন্য আমাদের যে পুলিশ পুলিশ রয়েছে আমরা অলরেডি তাদের ছুটি কিন্তু আমরা পোস্টপোন করেছি ঈদের যারা পুলিশরা যারা আমাদের বাংলাদেশের যেসব পুলিশ পয়েন্টে যাবেন তাদের নিরাপত্তা বিধান করার জন্য কিন্তু আমরা এই কার্যক্রম গ্রহণ করেছি এবং পাশাপাশি আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যা ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই যে নিরাপত্তা ব্যবস্থা যে আমরা জোরদার করেছি এটা কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই যে বাংলাদেশের টুরিজমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাব আছে কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপর আপনাদের সুন্দরবন, কুয়াকাটা আর হচ্ছে আপনাদের শ্রী পার্বত্য এলাকা পাশাপাশি আমাদের সিলেটে কিন্তু জাফলং এ কিন্তু আমরা আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং মৌলভীবাজারও কিন্তু আমরা আমাদের টুরিস্ট পুলিশ কার্যক্রম করতেছি এবং আমাদের নর্থ বেঙ্গলেও কিন্তু আমাদের টুরিস্ট পুলিশ কাজ করতেছে এবং বাংলাদেশের যে সুন্দরবন সেখানেও কিন্তু আমাদের টুরিস্ট পুলিশের ডিপার্টমেন্ট রয়েছে ওখানেও কিন্তু আমরা টুরিস্টদের জন্য আবার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা করেছি এবং